हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर जोन्नो एकटा स्पेशल चा रेसिपी निये एसेछि। आपनारा होयतो सकलेई भाबछेन चा तो सकलेई बानाते पारे, किन्तु आमी एटा रेगुलर चा नय, एकटा स्पेशल टी आपनादेर जोन्नो निये एसेछि। सेटा होलो मसाला टी। आसुन देखे नेवा जाक किभाबे बानाते हय। मसाला टी बानानोर जोन्नो एखाने आमी किछु मसला निये निएछि। एखाने आमी आदा निये निएछि 1 इंची मतो, तारपर एलाच এখানে নিয়ে নিয়েছি, লং, তারপর এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আমি মৌরি। মৌরিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। তারপর নিয়ে নিয়েছি আমি দালচিনি, আর এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা চিড়ে নিয়ে নিয়েছি এইভাবে। এখন তেজপাতাটা ছেড়ে বাকি সবগুলো উপকরণকে থেতো করে নেব ভালো করে। আমি একসাথেই ঢেলে দিচ্ছি সবগুলো, ভালো করে মিহি করে থেতো করে নেব। দেখুন, থেতো করে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে। এখন আমি চায়ের জন্য এখানে একটা প্যানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব থেতো করে রাখা উপকরণগুলো আর তেজপাতাটা একসাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। তারপর আমি দিয়ে দিব চা পাতা। এখানে আমি 1.5 চামচ চা পাতা ইউজ করছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। আপনারা যদি কম খান কম করে দিবেন, আর যদি একটু বেশি খান বেশি ইউজ করবেন। এটাকেও ভালো করে ফুটিয়ে নিব 2 মিনিটের মতো। তারপর দিয়ে দিব আমি দুধ। দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব আবার 2 মিনিটের মতো, যাতে লিকারটা ভালো করে বেরিয়ে যায়। এখানে কিন্তু আমি 2 কাপ চায়ের পরিমাণটা বলে দিচ্ছি। ঠিক 2 মিনিটের মতো বয়ল করে নিব। আর একটু সময় বয়ল করতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন ফুটিয়ে নিব। তারপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি চাটা ছেঁকে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। আপনারা অবশ্যই এইভাবে চা বানাবেন। রেগুলার টি তো আপনারা সবসময় খান, এই মাঝে মধ্যে এইভাবে বানিয়ে খাবেন, তাহলে দেখবেন একটু অন্যরকম চায়ের স্বাদ পাবেন। আর আপনাদের ঘরে কোনো অতিথি আসলে এইভাবে অবশ্যই বানিয়ে খাওয়াবেন, তাহলে এই চায়ের আবদার আপনাকে বারবার করবে। আজকের চায়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।